চীন পাকিস্তানকে সমঝে দিতে আরো খতরনাক হচ্ছে সুগাই 30। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। আরও অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে সুখই 30। আরও বেশি উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে তৈরি করা হবে সুপার সুখই। এই উদ্যোগ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে পরবর্তী প্রজন্মের সুখই বিমান একদিকে যেমন সর্বাধুনিক প্রযুক্তির অ্যাভিওনিক্স লাগানো হবে, তেমনি এতে যুক্ত করা হবে সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ মিসাইল। বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইলটি হবে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের শ্রেণীর, অর্থাৎ শত্রু চোখের সীমার বাইরে থাকলেও মিসাইল তাতে টার্গেট করে আঘাত করতে পারবে। এয়ারফোর্সের আধিকারিকদের মতে বর্তমান যুগে আধুনিক যুদ্ধ পদ্ধতির অনেক বিবর্তন হয়েছে। 1965 বা 1971 সালে যেভাবে সামনাসামনি যুদ্ধ হতো এখন তা সম্ভব নয়। এখন শত্রুকে না দেখেই তাকে নিশানা করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সুখইতে যে ব্রহ্মোস মিসাইল আছে তার পাল্লা হচ্ছে 50 থেকে 70 কিলোমিটার, কিন্তু উন্নত প্রযুক্তির মিসাইলটির পাল্লা হবে 300 কিলোমিটার। সুতরাং ভারতের জন্য এটা গেম চেঞ্জার হতে পারে। বায়ুসেনা সূত্রে খবর, সম্ভবত এই মাসের শেষের দিক থেকে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষা চলছে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। বর্তমানে সুখই বিমানগুলি চতুর্থ প্রজন্মের, কিন্তু সুপার সুখইগুলি হবে 4.5 প্রজন্মের। শুধু সমরাস্ত্রে নয়, সুপার সুখইতে সর্বাধুনিক যে অ্যাভোনিক্স থাকবে তার মধ্যে রয়েছে আধুনিক র্যাডার সিস্টেম, উন্নত সফটওয়্যার, বায়ুসেনার পাইলটদের সুবিধার্থে টাচ ডিসপ্লে ও হেলমেট মাউন্টেন ডিসপ্লে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি আধুনিক বিমানে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। এর ফলে মাঝ আকাশে পাইলটদের রণকৌশল বদলাতেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।